আগে চালিয়েছে যে জামাত শিবির বিএনপি উস্কানিতে আমরা আন্দোলন করি, আমরা কারো এজেন্ডা হয়ে ডাকসুতে আসছি, তো এটা তাদের অনেক আগে থেকে অভিযোগ। সুতরাং এইটা আমরা পাগলের প্রলাপ ছাড়া ভালো মানুষের কথা বলে আখ্যায়িত করছি না, যে ডাকসুট ভিপি তার পরিচয় এনা সর্বোচ্চ প্রতিনিধি ছাত্রদের, সুতরাং তার ছাত্র দল কিংবা ছাত্রলীগের পরিচয় লাগবে না আর এটা লাগেও না, ডাকসুট ভিপি এটাই তার জন্য এনা। আর সেখানে যে তারা এই ধরনের কথাগুলো বলেছে যে যারা নিজেরাই নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ, যে একজন ছাত্র প্রতিনিধি 7 বছর ফেল করে এখনো অনার্সের মানে দরজা পার হতে পারেনি, সুতরাং তার মুখ থেকে নীতি কথা কিংবা তার মুখ থেকে এই ধরনের বিফাস কথাবার্তা আসাটা অস্বাভাবিক কিছু না। আর আমরা দেখেছি যে তিনি এমনি অসুস্থ ছিলেন, হয়তো মানসিকভাবে নানা টেনশনে আছেন কিংবা এখনো সুস্থ হতে পারেনি মানসিকভাবে, সেজন্য নানা ধরনের এই বিফাস কথাবার্তা বলেছেন। এটা মানে তাকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে তিনি সুস্থ কিনা পুরোপুরি। একটা বিষয়ে